আমার বাবার কেমনে বানাইয়া দিছে ঠাকুর ও ঠাকুর আমার বাবার আত্মা সদগতি কইরো ও দুষ্ট রাতা আমার কি তো হইছে কি তো হইছে বলতে মনে করেন আমরা সন্ধ্যা সময় বারান্দাত বই রইছি তারা বাড়ির ভিতরে মনে করেন সারাদিন আড্ডা মারছে খাইছে তো আমরা বাউন্ডারি বেড়া আছে তো খাইয়া সেরা বেড়া লাইট তাইতাছে আর গালি গালাজ করতেছে তার নাম বিপ্লব ঘোষ তার বাবার নাম সুনীল ঘোষ ফদানের সামনে ফদানের গালি দে ফদানে কো তার বিচার আর কিতা করাম কো তার দুইরা নিলে ওখানে কইলে দুইরা নিবো কালকা সোয়াল ছেড়ে দিব ডেঙ্গা মানুষ ডেঙ্গা মানুষ ছেড়ে দিব আজকে কি হইছে তার ভাইয়াইতেরও প্রচুর জানাইছি তার ভাইয়াই তো আইলে তার ভাইয়াইতের কথা কো শুনে না একটু আগে তার ভাইয়ের আমি জানাইছি জানাইছি বল তার ভাইয়ে শুনছে কো আমরা আইতাছি আইতাছি কি অন্তত খবর নাই কিতা হইছে কিতা হইছে কিতা কোনো শব্দ না গালি গাছ তো এবার ঘাটার পুতুর মাইরা লাইয়াম কাটা লাইয়াম ফাইরা লাইয়াম বাইরইয়া তো আমরা গাড়ার সামনে গেটের সামনে আমরা দাঁড়াইছি আমি আমার বউ মাইয়া পোলা সবাই যে দাঁড়াইছি দাঁড়াইছি পরতে আইছে ঘাটার পুতুর মাইরা লাইয়াম কই আসি আমরা একটা ঘুষি মারছি এই জায়গাটা মাকু 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 কই আমি তো বইয়া গেছি বাবা আইয়া ধরছে পর বাবারে মারছে তো আমার বউ সিলিছে বাবার শেষ বাবার শেষ বাবার শেষ এর দূরই তারা কোন তোমার বাবার নাম কি বাবার নাম উপেন্দ্র দেব না বয়সটা কতই বয়স হলো 70 বাড়ি কোন জায়গাতে বাড়ি সিসিমে চাটাজি কলোনি কোন সময় ঘটনা করছে এতো সারাটা মারা গেছে তোমার বাবা একবার একবার ডেড স্পট ডেড এখন কই আছে ওই তো মর্গে ঘরে লাজগরে কোন লাজগরেটা কোন হসপিটাল হসপিটাল তোমরা কি পুলিশে ইনফর্ম করছো ইনফর্ম করছি পুলিশ আইছে পুলিশে সবকিছু গ্রামের প্রধানরেও জানাইছো প্রধান তো সবাই এসে গেছে বুথ প্রেসিডেন্ট সবাই এসে গেছে আই নাই গেছে তারা স্পট ডেড করে লইছে স্পট ডেড এখন সে কো কে যে মারছে যে মারছে সে কো আমরা তো হন হসপিটাল আমরা তো কইতাম আমরা তো হন হসপিটাল প্রধান বুথ প্রেসিডেন্ট সবাই আইয়া গেছে আপনার নাম কি আমার নাম সাধন দেবনাথ উপেন্দ্র এরপরে ওই আমার নাতি রে কিটা দিয়ে দাও নিটা দিছে ওই আমার হাতের মধ্যে কিটা দিয়ে দাও নিটা ওই দিছে না বাড়ি দিছে আমি কইতাম না রে আমি আইছি তারে লই আইছি মোর একবার দিছে আমার হাত আমি রে বাবা ও কোন মাছ খাওয়া দিছি রে বাবু রে